শনিবার গভীর রাতে বাড়ি থেকে অপহৃত হয় চোপড়ার চতুরাগাছের বাসিন্দা বছর ষোলোর কিশোরী। পরিবারের দাবি, প্রথমে বিষয়টি তাদের নজরে না এলেও ভোর হতেই শুরু হয় খোঁজ। সকালে একটি গাছের তলায় মেয়েটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে নিয়ে দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায় পরিবার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে গেলে মেয়েটিকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল, একটি সাইকেল ও একটি বিষের শিশি। উদ্ধার হওয়া মোবাইল দুটির মধ্যে একটি ওই কিশোরীর হলেও অন্যটি পাশের গ্রামের এক যুবকের। ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবক। যেটা দেখে মনে হচ্ছে সাধারণ ধর্ষণ দেখে মনে হচ্ছে, আর যে জায়গাটাতে হয়েছে সেই জায়গাটার মধ্যে দুটো মোবাইল আর একটা সাইকেল পাওয়া গেছে। আর যেটার মধ্যে দুটোর মধ্যে একটা মোবাইল আমাদের না, আর সাথে সাইকেলটাও আমাদের না, সেটা অন্য কারো বাইরের। রিকোয়েস্ট করতেছি যে যে করছে তার যথেষ্ট পরিমাণ শাস্তি উপযুক্ত ফাঁসি হওয়া উচিত। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় এই বৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাৎই এরপর কাঁদানে গেছে সেল ফাটায় পুলিশ। তীর ছুড়ে তার জবাব দেন স্থানীয়রাও। ওঠে বোমাবাজির অভিযোগ, শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। পুলিশের 6টি গাড়িতে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় একাধিক বাস সহ অন্যান্য গাড়িও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ সুপার। আটক করা হয় 3 বিক্ষোভকারীকে। পুলিশের কি কেউ জখম হয়েছে স্যার? আমরা পরে বলবো, আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এখন পুলিশ রয়েছে, তালদারি সব নিয়ন্ত্রণে আছে, বাকিটা পরে বলবো। ঘটনার প্রতিবাদে মাঠে নামে বিজেপিও। জেলার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন দলের নেতা কর্মীরা। সন্ধ্যের পর মৃতার বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ে। সোমবার যাবে তৃণমূলের প্রতিনিধি দল। ক্যামেরায় অনন্ত সিংহের সঙ্গে অলিভ মিত্র, নিউজ টাইম।